আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্যস্ততার কারণে দীর্ঘদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনউদ্দিন, আর আপনারা দেখছেন একুয়াটিক টক বা জলজ কথা। আজকে আমি দেখাবো কিভাবে কোনো ফিল্টার ও CO2 বাদে প্লান্টেড বেটা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। যারা নতুন একুরিয়াম সেট আপ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি উপকারে আসবে আশা করি। এখানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করছি সেগুলো আপনারা আপনাদের আশেপাশে খুব সহজে স্বল্প মূল্যে পেয়ে যাবেন। কোনটির কেমন দাম, কোথায় পাবেন এগুলো ভিডিওর মাঝেই বলে দেব, আর কিভাবে এটি মেনটেন্যান্স করবেন তা ভিডিওর শেষের দিকে বলে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি এখানে যে ট্যাঙ্কটি ব্যবহার করছি এর মাপ হচ্ছে দৈর্ঘ্যে 9 ইঞ্চি, প্রস্থে 6 ইঞ্চি এবং উচ্চতায় 10 ইঞ্চি। এই ট্যাঙ্কটি আমি ঢাকার কাঁটাবন থেকে 250 টাকায় কিনেছি। ব্যবহারের পূর্বে ট্যাঙ্কটি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। ট্যাঙ্কটি ধোয়ার সময় সাবান বা কোনো কেমিক্যাল ব্যবহার না করাই উত্তম। একটা ককশিটের উপর ট্যাঙ্কটা বসিয়ে নিয়ে প্রথমে আমি সাবস্টিটিউট দিয়ে দিব। এখানে সাবস্টিটিউট হিসাবে আমি সিলেট স্যান্ড ব্যবহার করছি। এটাকে অনেকে লাল বালি বা মোটা দানার বালিও বলে থাকে। এটি আপনাদের আশেপাশের যে কোনো সিভিল কনস্ট্রাকশন সাইট থেকে বিনামূল্যেই সংগ্রহ করতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে একুরিয়ামের দোকানে 20 থেকে 25 টাকা কেজিতে এটি কিনতে পাওয়া যায়। এটি ব্যবহারের পূর্বে পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সাবস্টিটিউট দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন এর সামনের লেয়ার থেকে পিছনের লেয়ারটা বেশি পুরু হয়, অর্থাৎ এমন অ্যাঙ্গেল করে বালিগুলো বিছিয়ে দিতে হবে। এখন কোনো একটা সমান জিনিসের সাহায্যে উপরের পৃষ্ঠটা সমান করে দিতে হবে। এখন গাছ লাগানোর পালা। এই ট্যাঙ্কের জন্য মেইন প্ল্যান্ট হিসেবে আমি লাকি ব্যাম্বো সিলেক্ট করেছি। এটি খুব জনপ্রিয় একটা ইনডোর প্ল্যান্ট, এটি হয়তো আপনারা সবাই চিনেন। এই গাছটি মাটি ছাড়া শুধু পানিতে বেঁচে থাকতে পারে। এই গাছটি নার্সারি থেকে 50 টাকার মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন। এর আরও 2টা ভ্যারাইটিস আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। একুরিয়ামে লাগানোর আগে মাটি ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে অতিরিক্ত শিকড় ছেঁটে নিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, শিকড় ছাঁটাই করলে এটি মরবে না, পানিতে দেওয়ার পর দ্রুতই নতুন শিকড় গজিয়ে যাবে। গাছগুলো এভাবে সোজা করে বালির ভিতর বসিয়ে দেব। গাছগুলো লাগানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার আগে সাবস্টিটিউটের উপর অবশ্যই একটা পলিথিন দিয়ে নেবেন, তা না হলে পানির স্রোতে সাবস্টিটিউট এলোমেলো হয়ে যাবে। এখন আস্তে আস্তে পানি দিয়ে দেব। প্রথমবার পানি দেওয়ার পর যদি পানি বেশি গোলা দেখা যায় তাহলে একবার পানিটা পরিবর্তন করে আবার নতুন পানি দিবেন, আর হালকা ঘোলা দেখা গেলে সমস্যা নেই, এটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনার কাছে যদি কোনো ওয়াটার কন্ডিশনার বা অ্যান্টিক্লোরাইড থাকে তাহলে 3 থেকে 4 ফোঁটা দিয়ে দেবেন। এটি না দিলেও তেমন কোনো সমস্যা হবে না, তবে দিতে পারলে তা মাছের জন্য ভালো হবে। অ্যান্টিক্লোরাইড কি, কেন ব্যবহার করতে হয় এই সম্পর্কে আলাদা একটি ভিডিও দিতে চেষ্টা করব। এই পর্যায়ে যার জন্য এত কিছু করা সেই কাঙ্ক্ষিত বেটা ফিশটি ছেড়ে দেব। একুরিয়াম সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা সবাই এই মাছটির সাথে পরিচিত বলে আমার ধারণা। এটি খুবই জনপ্রিয় একটা মিঠা পানির একুরিয়াম ফিশ। আমি এই মাছটা 100 টাকায় কিনেছি। প্রজাতি ভেদে এর দামেরও অনেক পার্থক্য হয়ে থাকে। যারা নতুন একুরিয়াম করছেন তাদের জন্য আমি বলবো, প্রথমে একটা কম দামি বেটা দিয়েই শুরু করেন। সবশেষে আমি কিছু ভাসমান সালভিনিয়া প্লান্ট দিয়ে দিব। এর বদলে আপনি ওয়াটার লেটুস বা ফ্রগবিটও দিতে পারেন। এগুলো আপনাদের আশেপাশের জলাশয় থেকেও সংগ্রহ করতে পারেন বা একুরিয়ামের দোকান থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন।
আমার ট্যাঙ্ক সেট আপ হয়ে গেছে, এখন আমি এর লাইটটি লাগিয়ে দিব। এখন লাইটটা অন করে দেই, তাহলে আপনারা ট্যাঙ্কের সম্পূর্ণ সৌন্দর্য দেখতে পারবেন। প্ল্যান্টেড একুরিয়াম করার সময় একটা কথা সবসময় মনে রাখবেন, প্ল্যান্টেড একুরিয়ামে অবশ্যই একটা ভালো মানের লাইট ব্যবহার করতে হবে, তা না হলে আপনার শখের গাছগুলোকে বেশি দিন বাঁচাতে পারবেন না। এমন ছোট ট্যাঙ্কের জন্য একটা ভালো লাইট কিনতে গেলে 600 থেকে 1000 টাকার মতো লাগবে, অথচ এই লাইটটি আমি নিজে 300 টাকার মধ্যে তৈরি করে নিয়েছি। এই লাইট তৈরির ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। এখন আসা যাক এর মেনটেন্যান্সের ব্যাপারে। বেটা মাছগুলো খুব কষ্ট সহিষ্ণু মাছ, এগুলো কোনো ফিল্টার ছাড়াই দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, আর এই মাছগুলো বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, তাই এর জন্য অক্সিজেন পাম্প দেওয়ারও প্রয়োজন হয় না। তবে আমরা যেহেতু এখানে কোনো ফিল্টার ব্যবহার করছি না, তাই পানি দূষিত হবে এটাই স্বাভাবিক। এর জন্য প্রতিদিন এর 30 থেকে 40% পানি পরিবর্তন করে দিতে হবে। আর এখানে আমি যে গাছগুলো ব্যবহার করেছি এগুলো বাতাস থেকেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে, তাই আলাদা CO2 দিতে হবে না। তবে আপনাকে প্রতিদিন একই সময়ে 5 থেকে 6 ঘন্টার জন্য একুরিয়ামের লাইটটি জ্বালিয়ে রাখতে হবে। দেখলেন তো কিভাবে মাত্র 700 টাকায় এমন চমৎকার একটি প্ল্যান্টেড ব্যাটা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। একুরিয়াম সম্পর্কে এমন তথ্যবহুল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। হ্যাপি ফিশিং!